नमस्कार आमी रूपारती आबार बंग बुटिकेर सम्मान निये आपनादेर सामने उपस्थित हलाम। एटा आमार एपिसोड नम्बर 90। पुजोर आगे आमी 100টা एपिसोड शेष करते पारिनी। जाई होक एटा आमार एपिसोड नम्बर 90। एटाओ एकटा पुजो स्पेशल एपिसोड। एटा आमी नवमी स्पेशल बोले साजिएछि सकाल सन्धे मिलिए। सन्धेरो आमी किछु झलक देखाबो, बेशी सकालेर शाड़ी देखाबो। যাই হোক আমি নবমী স্পেশাল শাড়ি দেখাচ্ছি। আমি নিজেও একটা দেখুন রেশম চেকের ওপর গুজরাটি পরেছি, এরকম টাইপের এই ডিজাইনটা দেখাবো না, তবে এই শাড়ির ওপর গুজরাটি দেখাবো। আমার গুজরাটি শাড়ি আপনারাই মানে বিখ্যাত করেছেন, সুতরাং গুজরাটি না দেখিয়ে শাড়ি দেখানো সম্ভব নয়। শাড়ি দেখাতে দেখাতে আমি একটু আমার ফোন নাম্বার দুটো বলে দিই। প্রথমটা হচ্ছে 9830844344। এটাতে আপনারা ফোন এবং হোয়াটসঅ্যাপ করে আপনারা বুক করতে পারেন, যে শাড়িটা পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিলেন বা নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ করলেন। স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করলে বেশি ভালো হয়। হ্যাঁ, এটা বুক করতে পারেন। আর একটা হচ্ছে 9231636357। এইটাতে আপনারা কেবলমাত্র ফোন করে বুক করতে পারেন। আমার বুটিকটা কিন্তু যশোরের দমদম পার্ক, সেখানে কিন্তু এখনও এক্সিবিশন চলছে, এক্সিবিশন কাম সেল চলছে, আপনারা আসতে পারেন। এখনও খোলা আছে, পঞ্চমী অবধি খোলা থাকবে, কিন্তু একটু ফোন করে এলে ভালো হয়। আমি কিন্তু আমার বুটিক থেকেই প্রোগ্রামটা করছি। আচ্ছা, এটা হলো আজকের এপিসোডের 1 নম্বর শাড়ি। আজকে নবমী স্পেশাল, মানে আমি ব্ল্যাক শাড়িতে সাজিয়েছি। এইভাবে আঁচলটা যাচ্ছে দেখুন, পুরো শাড়িটাতে মেশিন পার্সি করা আছে, কিন্তু মাল্টি কালার দিয়ে মেশিন পার্সি করা আছে। পুরো শাড়িটাতেই আপনার এরকমভাবে বড় বুটা, এই এই বড় বুটাটা বুকের কাছটায় পড়বে, এরকমভাবে পড়বে, এরকম ছোট বুটাতে যাচ্ছে পুরো শাড়িটা, আঁচলটা যাচ্ছে। এটা একটুখানি প্লিট করে দেখিয়ে দিই। প্রত্যেকটা শাড়িতেই আমার ব্লাউজ পিস থাকে। আমার বুটিকে এসে কেনাকাটা করলে শাড়িতে ছাড় পাবেন, শাড়িতে ছাড় পাবেন এবং এ পাবেন, গিফট পাবেন। আর ইউটিউবের যারা বন্ধু আছেন আমাদের, ইউটিউবের বন্ধুরা, এটার ব্লাউজ পিস হচ্ছে এটা। এটা হলো 1 নম্বর শাড়ি, আজকের এপিসোডের 1 নম্বর শাড়ি। এটার দাম আছে 2350। আচ্ছা, আর একটু দেখাবো। হ্যাঁ, 2350। আচ্ছা, আমার ইউটিউবের বন্ধুরা, আপনারা রাগ করবেন না, আপনাদের হয়তো ডিসকাউন্ট দেখতে পাচ্ছি না, কারণ আমার শিপিং এবং সিওডি চার্জ ফ্রি আছে। কলকাতার পার্শ্ববর্তী এলাকায় সিওডি এবং শিপিং ফ্রি আছে, তবে গিফট আপনাদের কাছে পৌঁছে যাবে। গিফটটা কিন্তু আমার ভালোবাসা, আর কিছুই না। গিফটটার জন্য যে আপনারা মানে খুব ভীষণ কিছু ব্যাপার সেটা নয়, কিন্তু আমার ভালোবাসা আপনাদের প্রতি, আপনারা যে ভালোবাসা আমাকে সারা বছর দেখিয়েছেন, সেই জন্য আমি একটা গিফটের ব্যবস্থা করেছি, এই আর কিছুই না। এটা হলো আজকের এপিসোডের 2 নম্বর শাড়ি। এটা কিন্তু রাত্রিরেও পরা যায়, রেশম চেক হলেও কী হবে, এত সুন্দর শাড়িটা। এই শাড়িটা কিন্তু রাত্রির বেলাও পরা যায়, একদম মিরার ওয়ার্ক, টোটাল মিরার ওয়ার্ক করা আছে। রেশম চেক ভালোভাবে সেজে গুজে রাত্রে পরলেও কিন্তু খারাপ লাগবে না। এটা একদম নবমী সাজ দেখাচ্ছি আমি। এরপরে এপিসোডটা আমি একদম দশমী সাজ দেখিয়ে, আমি ষষ্ঠী অষ্টমী দেখিয়ে দিয়েছি, সপ্তমী দেখিয়ে দিয়েছি, আজ নবমী হবে, লাস্ট আমি স্যাটারডেতে দশমী দেখিয়ে তারপরে আবার লক্ষ্মী পুজোর পরে আসবো আপনাদের সামনে। আচ্ছা, এটা হলো আজকের এপিসোডে 2 নম্বর শাড়ি। এটার দাম আছে আপনার 2750, 2750। এটার দাম আছে 2750। এবার আসছি আজকের এপিসোডে 3 নম্বর শাড়িতে। 3 নম্বর শাড়িটা দেখুন, এটা হলো আজকের এপিসোডের 3 নম্বর শাড়ি। এটাও একটা ব্ল্যাক রেশম চেকের ওপর স্ক্যালাপ পার্সি করেছি, ওপর দিকে এরকমভাবে কাজটা যাচ্ছে। এইটা হলো আঁচল দিয়ে যাবে, আঁচলটা দেখানো হোক, এইভাবে আঁচলটা যাচ্ছে। আর নিচের দিকটা, নিচের পাড়টা সরু করেছি, ওপরের পাড়টা, ওপরের পাড় হাইলাইটেড শাড়িটা করেছি, এরকমভাবে যাচ্ছে শাড়িটা। এইটার দাম আছে, এটা হলো আজকের এপিসোডের 3 নম্বর শাড়ি। এটার দাম আছে আপনার 2750, এটার দাম আছে 2750। এইভাবে যাচ্ছে শাড়িটা, নিচে কিন্তু এরকমভাবে ডবল করে স্ক্যালাপ গেছে, আর ওপর দিকটা পুরো হাইলাইটেড হয়েছে, আঁচলটা এরকমভাবে গেছে। এটার দাম আছে 2750, এটার সঙ্গে আমি এই একটা ব্লাউজ পিস দিয়েছি। এটা হলো আজকের এপিসোডের 3 নম্বর শাড়ি, এটা হলো আজকের এপিসোডের 3 নম্বর শাড়ি।
আচ্ছা এবার আসছি আজকের এপিসোডের 4 নম্বর শাড়িতে। এটা ভীষণ সুন্দর শাড়ি, আপনারা এটা বিভিন্ন কালারে নিয়েছেন আমার কাছ থেকে, সাদাতে নিয়েছেন, গ্রিনে নিয়েছেন, আমি ব্ল্যাকে দেখাচ্ছি যেহেতু নবমী স্পেশাল। যারা এই গরমে বেশি ভারী কিছু পরতে চাইছেন না, এসে কেচে দেবেন বা মেলে রাখবেন এরম ভাবছেন কোথাও, তাহলে দেখুন এটা কিন্তু সন্ধেবেলাও একটা বড় নীল রঙের দুলের সঙ্গেও, মানে ঝুমকা, যদি একটা বড় নীল রঙের ঝুমকা পরেন আর কিচ্ছু লাগবে না এই শাড়িটা পরলে। দেখুন খুব সুন্দর, আঁচল দিয়ে দেখা ন হোক শাড়িটা, এইভাবে আঁচলটা যাচ্ছে ব্ল্যাকের ওপর, এইভাবে যাচ্ছে শাড়িটা স্ক্যালাপ করে, পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে। আপনারা যারা যারা শাড়ি মানে আমার প্রোগ্রামটা দেখে সাবস্ক্রাইব করেছেন, বেল আইকন প্রেস করেছেন, লাইক করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও করেননি কিন্তু দেখছেন, একটুখানি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, একটু লাইক করুন, একটু সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে দিন, তাহলে আমি নোটিফিকেশান চলে আসবে যখনই আমি প্রোগ্রাম দেব। সরি, এটা হলো আজকের এপিসোডের 5 নম্বর শাড়ি। এটার দাম আছে 2950, এটার দাম আছে 2950। এইটা স্কাই কালারের একটা ব্লাউজ যাচ্ছে, দেখুন খুব সুন্দর লাগছে, আমার তো মনে হয় শাড়িটা খুবই ভালো লাগছে। এটার দাম আছে 2950। আচ্ছা আমি ব্ল্যাক দেখাবো অথচ পারসি গুজরাটি দেখাবো না, এটা হতে পারে না, সেই জন্য আমি এই ব্ল্যাকের ওপর সেল গুজরাটি প্রচুর প্রচুর মানুষকে আমি দিয়েছি, আমি নবমী স্পেশালে এই শাড়িটা রেখেছি। এইটা হলো শাড়িটা, এমনি খুব সুন্দর, এটার এরমভাবে সেলফে যাচ্ছে গুজরাটিটা, আর মিররগুলোর জন্য খুব সুন্দর লাগে দেখতে। এটা হলো আজকের এপিসোডের 6 নম্বর শাড়ি, এটার দামও আছে 2650, এটার দাম আছে 2650। এটার সঙ্গে আমি এই ব্লাউজ পিস দিয়েছি, এটা ব্ল্যাক একটা ব্লাউজ পিস চলে যাবে, এটার দাম আছে 2650। এটা হলো আজকের এপিসোডের 6 নম্বর শাড়ি। এবার আসছে আজকের এপিসোডের 7 নম্বর শাড়িতে, আজকের এপিসোডের 7 নম্বর ভুল বললাম বোধ হয়, ব্ল্যাক রেশম চেক যে সেল গুজরাটিটা ওটা ছিল 5 নম্বর শাড়ি, আর এই এখন যেটা দেখাচ্ছি এটা হলো 6 নম্বর শাড়ি। এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা হলো 6 নম্বর শাড়ি। এই শাড়িটা হলো আজকের এপিসোডের 6 নম্বর শাড়ি, আমি যে ধরনের এ পরেছি সেই শাড়িটাই, দেখুন যেভাবে যে ধরনের আমি চেক পরেছি সেই শাড়িটারই ডিজাইনটা শুধু আলাদা, শাড়িটা এক ডিজাইনটা আলাদা। এটার দাম আছে 2650, আর আমার ডিজাইনটাও যদি কেউ চান তাহলে করে দেবো, তার দাম হবে 2950, তার সেটাও করে দেওয়া যাবে, এখন নেই রেডি, পুজোর পরে সেটাও কেউ অর্ডার দিতে পারেন, সেটাও করে দেওয়া যাবে 2950 আমার ডিজাইনটাও যদি কেউ চান, না একটা পিস হয়তো আছে পুজোর আগে হয়তো পেয়ে যাবেন। এটার দাম আছে 2950, আর এটার দাম আছে 2650। এটা হচ্ছে 6 নম্বর শাড়ি, স্ক্রিনশট দিয়ে ছবি দিলে আমি ভালোভাবে বুঝতে পারবো। এবার আসছি আজকের এপিসোডের 7 নম্বর শাড়িতে, 7 নম্বর শাড়িটাও দেখুন খুব সুন্দর। এগুলো হচ্ছে বেনারস হ্যান্ডলুম, আমরা জানি শার্টিন পার থাকে ছোট আর বড়, ওপর দিকটা ছোট পার থাকে নিচের দিকটা বড় পার থাকে, এইভাবে শার্টিন পার যায় শাড়িগুলোর মধ্যে, এইভাবে যায়। এর মধ্যে হ্যান্ড অ্যান্ড এর মধ্যে আমরা মেশিন পার্সি করেছি, সরি কোনোটাই হ্যান্ডে না, এটা পুরোটাই মেশিন পার্সি, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে শাড়িটা। আঁচলটা দেখাই, এইভাবে আঁচলে ঝাড় যাচ্ছে, না ঠিকই বলেছি আমি, এইটা এই যে বড় ফুলগুলো যাচ্ছে, এই রেড অরেঞ্জ এই যে বড় বড় ফুলগুলো যাচ্ছে হ্যান্ডে পার্সির, এই বড় বড় ফুলগুলো যাচ্ছে হ্যান্ডে, এখানে আমি গায়ের মধ্যে দেখাই, ইয়কটা ইয়ক হাইলাইটেড শাড়ি এটা, এখানে আপনার এই অরেঞ্জ ফুলটা দেখুন হ্যান্ডে যাচ্ছে, পেছন দিকটা দেখালেই বোঝা যাবে, এই 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 ফুলটা হ্যান্ডে যাচ্ছে, আর এইগুলোই ছোট ছোটগুলো যাচ্ছে মেশিনে, ছোট ছোটগুলো যাচ্ছে মেশিনে, বড় ফুলটা যাচ্ছে, বড় যে ফ্লাওয়ারটা আসছে এটা যাচ্ছে হ্যান্ডে, হ্যান্ড এবং মেশিন মিলিয়েই পার্সিটা করা, বড় ফুলগুলো যাচ্ছে হ্যান্ডে আর ছোটগুলো যাচ্ছে মেশিনে, এইভাবে যাচ্ছে শাড়িটা, পুরো শাড়িটাতেই ধরে কাজ হবে, খুব সুন্দর দেখতে শাড়িটা,
এই দেখুন এইভাবে যাচ্ছে শাড়িটা। এটা হলো আজকের এপিসোডের 7 নম্বর শাড়ি। এটার প্রাইস আছে 2950, 2950। এটার প্রাইস আছে 2950। এটার সঙ্গে একটা ব্লাউজ পিস আছে। ব্লাউজ পিসের হাতে কিন্তু হ্যান্ডে কাজ করে দেওয়া আছে, স্লিপসের মধ্যে কিন্তু আপনার হ্যান্ডে কাজটা যাবে। এটা হলো আজকের এপিসোডের 7 নম্বর শাড়ি, 7 নম্বর শাড়ি। এবার আসছি আজকের এপিসোডের 8 নম্বর শাড়ি। এটা দেখুন একটু নতুন করে করেছি, শাড়িটাও আমি দেখিয়েছি অনেকবার, ইউটিউবেও দেখিয়েছি এবং আপনাদের দিয়েওছি, এখন এক পিসই আছে। এটা আমি একটু সিঙ্গল ভাঁজে দেখাচ্ছি। এটা একদম মসলিন, যে আমরা মসলিন যেগুলো করি মসলিন ঢাকাই, সেইটাকে দেখুন ওপরের পোর্শনটাতে আমি পুরো কেটে নেট বসিয়েছি, ওপরের পোর্শনটাতে পুরো কেটে নেট বসিয়েছি। এইরকমভাবে ওপরের পোর্শনটা যাচ্ছে। এটা ডবল ভাঁজ করে যদি দেখাই, ওপরের পোর্শনটাতে আমি কেটে পুরোটা নেট বসিয়েছি, কিন্তু ভীষণ কমফর্টেবল, ভীষণ সুন্দর শাড়িটা। এই দেখো এইভাবে যাচ্ছে শাড়িটা। আর পার ধরে ওই নেটের কাজটা যাবে, পার ধরে যতটুকু দেখা যাবে সেটার মধ্যে আপনার নেটের কাজটা যাবে। এটা হলো আজকের এপিসোডের 8 নম্বর শাড়ি, 4500, 4500, 4500। তার সঙ্গে আমি একটা এরকম ব্লাউজ করেছি, তার সঙ্গে আমি একটা এরকম ব্লাউজ দিয়েছি, 4500। তার সঙ্গে একটা ব্লাউজ চলে যাচ্ছে, 4500। এটা হলো আজকের এপিসোডের আপনার 8 নম্বর শাড়ি। আমি বললাম আজকে নবমী সকাল বিকেল দুটোই দেখাবো। এবার একটা বাটিক সেল দেখাই, কিন্তু নবমী মানেই আমরা জানি যে ব্ল্যাক শাড়ি, নবমী মানেই আমরা জানি ব্ল্যাক শাড়ি। তো এবার একটা বাটিক সেল দেখাচ্ছি, একটা বাটিক সেল দেখাচ্ছি। এটাও একটা রেড অ্যান্ড ব্ল্যাক, রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনটা ভীষণ কমন হলেও রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনটা কিন্তু খুব চলে, খুব সুন্দর লাগে। যে কোনো অবস্থাতেই যদি আপনারা কোনো রেড অ্যান্ড ব্ল্যাক শাড়ি পরেন খুব সুন্দর লাগে দেখতে, রেড অ্যান্ড ব্ল্যাক। এই হলো আঁচলটা যাচ্ছে, আঁচলটা আপনার এইভাবে যাচ্ছে আর এইভাবে পাট ধরে যাচ্ছে। এটা একটা রেড অ্যান্ড ব্ল্যাকের বাটিক সিল দেখাচ্ছি। এটার দাম আছে 4350, এটার দাম আছে 4350। এটা হলো আজকের এপিসোডের 9 নম্বর শাড়ি। এইভাবে যাচ্ছে শাড়িটা, আঁচলটা আপনার এরমভাবে যাচ্ছে, 4350। এটা হলো আজকের এপিসোডের 9 নম্বর শাড়ি। এবার আসছি আজকের এপিসোডের 10 নম্বর শাড়িতে। জরি পাট তসর সিল্ক এগুলো সবই আছে, আমি সবসময়ই বলে থাকি। তা আজকে নবমী যেহেতু এসে গেল সেই জন্য আমি একটু এই ধরনের শাড়িও দেখালাম। শনিবার আমার দশমী স্পেশাল এপিসোড থাকবে, দেখবেন, বিভিন্ন রেঞ্জেরই দেখাবো। এটা হলো আজকের এপিসোডের 10 নম্বর শাড়ি। এটা হলো জরি পাট তসরের ওপর হ্যান্ড পেন্টিং, এটা কিন্তু স্ক্রিনে ব্লক নয়, এটা কিন্তু পেন্টিং করা আছে। দুদিকে এরকম পার যাচ্ছে, দেখুন এইভাবে যাচ্ছে, এটা পেন্টিং করা আছে। এটার দাম আছে 5250, এই 5250, এটার দাম আছে 5250। আঁচলটা এভাবে দেখানো হোক, খুব সুন্দর শাড়িটা, আমার নিজেরও ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা। এটা দু পিস মতো আছে, হয়তো আমি নিজেও একদিন হয়তো এই শাড়িটা পরে ফেলবো, আরও করতে দেয়া হয়েছে। এই শাড়িটা খুব সুন্দর, দেখুন কালারটা একদম লাইট পিঙ্ক কালার বা পিচ পিঙ্ক কালার বললে ভালো হয়। আঁচলটা এইভাবে যাচ্ছে আর এইভাবে যাচ্ছে শাড়িটা। এটা হচ্ছে 10 নম্বর শাড়ি বা লাস্ট শাড়ি বলতে পারেন। এটার দাম আছে 5250, এটার ব্লাউজ পিসটা হচ্ছে আপনার এরকম পিঙ্ক কালার, লাইট পিঙ্ক বা পিচ পিঙ্ক কালার, 10 নম্বর শাড়ি। আশা করি প্রোগ্রামটা দেখে আপনাদের ভালো লাগলো, যদি পছন্দ হয় তাড়াতাড়ি বুকিং করুন, শিপিংও
শিপিং চার্জ এবং সিওডি চার্জ, কলকাতা পার্শ্ববর্তী এলাকায় সিওডি আছে, সিওডি চার্জ এবং শিপিং চার্জ ফ্রি আছে। কিন্তু তাড়াতাড়ি বুকিং করুন যাতে আমি রবিবারের মধ্যে হোম ডেলিভারি দিতে পারি বা আপনাদের কাছে পৌঁছে যেতে পারে শাড়িটা। সেই জন্য একটু তাড়াতাড়ি বুকিং করবেন। যারা যারা লাইক এবং সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা করেননি এখনও তারা একটু করে দিন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, এটা আমার আপনাদের কাছে দাবি। আর আমার বুটিক এক্সিবিশন চলছে, একটু এসে একটু ফোন করে আসবেন, তাহলে খুব সুবিধে হয়। আর কিছুই না, সবসময় বুটিকে কেউ না কেউ থাকে, আমার স্টাফেরা থাকে, কিন্তু আমি সবসময় থাকি না, সেটার জন্যই ফোন করে আসতে বলা, আর কিছুই না। আর আপনারা এলে সবসময় বুটিকে আপনারা জিনিস দেখতে পারবেন, সমস্ত কিছুই থাকে, কোনো অসুবিধে নেই, ফোন করে এলে একটু ভালো হয়, আর কিছুই না। আর যারা সে ইউটিউব থেকে বা অনলাইন থেকে বুকিং করছেন তাদের গিফট অবশ্যই আপনাদের আমার ভালোবাসা মানে ভালোবাসার প্রমাণস্বরূপ কিছু সামান্য গিফট আমার, আমি যেটা দিচ্ছি সেটা আশা সবারই ভালো লাগছে, সেরকম কিছু গিফট পৌঁছে যাবে, আর সিওডি আর শিপিং চার্জটা ফ্রি আছে। আবার দশমীর প্রোগ্রাম নিয়ে আমি শনিবার আসছি, তারপরে পুজোর পরে দেখা হচ্ছে। নমস্কার।